राधे राधे বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তা তোমাদেরকে প্রথমেই বলি, আমি বলেছিলাম যে আজকে তোমাদের জন্য একটা ভিডিও আনবো, কাল একটা আমার স্পেশাল দিন, তা কালকে আমার বিবাহবার্ষিকী। আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো, তবে আমি চেষ্টা করব দেখাবার। হ্যাঁ, তা আমার তো বিয়ে এখানে, আমার মানে আমি যে শান্তিনিকেতনে থাকি, আমার বিয়ে হয়েছিল কিন্তু এই বিভূতি কিন্নার একটা গ্রামে। তারপরে আমি এখানে এই শান্তিনিকেতনে এসে আজকে মোটামুটি 16 বছর এসেছি এখানে, 16-17 বছর। যাই হোক, হ্যাঁ আস্তে আস্তে বলবো তোমাদের। তা এরকম আমার হাজব্যান্ড একটা কোম্পানির চাকরি করে। আগে এই ভিডিও যে শ্যুট হয়, ইয়ে তোমার কী বলে, বিবাহিতে যে ভিডিও শ্যুট হয় সেই কাজ করতো। যাই হোক, এখন কিন্তু কোম্পানি চাকরি করে, কিন্তু প্রত্যেকটা দিন মোটামুটি 80-160 কিলোমিটার যাতায়াত করে। প্রচুর কষ্ট, প্রচুর মানে বোলপুর শান্তিনিকেতন থেকে রানীগঞ্জ যাতায়াত করে। হ্যাঁ, তা আমার ইচ্ছা আছে যে আমি এই কষ্ট করছি, তোমরা হয়তো ভাববে যে গরিব বড়লোকের ব্যাপারটা নয়। ব্যাপারটা কী বলো তো আমি বলি, আমরা হ্যাঁ সাধারণ, আমার ভগবান আমাকে না খাইয়ে রাখে না। হ্যাঁ সাধারণ, অতি সাধারণ, মোটামুটি চলে যায় একটা কোম্পানির চাকরি তো, মোটামুটি আমার ছেলে মেয়েকে পড়াশোনা মোটামুটি কোনো রকমে চলে যায়। হ্যাঁ, আমি কোনো ইয়ে কথা বলবো না যে খেতে পাই না, আমি খুব গরিব সেটা বলবো না। তবে আমার খুব ইচ্ছা যে আমার হাজব্যান্ডকে আমি যদি এই ইউটিউব চ্যানেলটা আমার চলে, তাহলে আমি আমার হাজব্যান্ডকে অত কষ্ট করতে দেবো না, তাই আমার এই চ্যানেল খোলা। কেন 80-160 কিলোমিটার প্রত্যেকটা দিন যাতায়াত করতে হয়। হ্যাঁ, আর 3টে থেকে 4টে করে বাস পাল্টে যেতে হয়, প্রচুর কষ্ট। ওই ভোর 4টেয় উঠে 6টায় বাস ধরে, আবার সন্ধ্যে 7টে থেকে 7:30 ফিরে। তাই কালকে বিবাহবার্ষিকী, তাই তোমাদেরকে বলেছিলাম আমার বিয়ের কিছু সিন তোমাদের দেখাবো। হ্যাঁ, তা তোমরা দেখতে থাকো, আমি বলতে থাকি। বন্ধুরা, তোমরা দেখছো যে এখানে আমার গায়ে হলুদ হচ্ছে, আর আমার বিয়েতে আমার বৌদি হ্যাঁ ডালা ধরেছিল, আর এই যে এটা আমার হাজব্যান্ড নান্নিমুখ হচ্ছে। তা এই যে আমার বৌদি, এই যে এখানে আমরা চিড়ে খাচ্ছি। হ্যাঁ, এই যে এটা যে সুতো ঘোড়ায়, এটা আমার গায়ে হলুদের ছবি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এই যে আমার বৌদি আর আমি এখানে সান্নাতলায় দাঁড়িয়ে আছি, তারপরে বড়ডোকার ছবি দেখালাম তোমাদের। হ্যাঁ, তা যাই না তোমাদেরকে কালকে কী করে দেখাবো, বুঝলে? তোমরা ভিডিওটা ছবিগুলো দেখো, আমি কথা বলছি যে কালকে আমার হাজব্যান্ড যেন ছুটি পায়নি, কেননা ওর সাথে যে কলিগ থাকে সে বিহার বাড়ি, তাই সে বিহার গেছে, তা এখনও ফেরেনি। কী করি বলো তো, এত দুঃখ না কী বলবো। হ্যাঁ, যে আর কালকের দিনে একটু ভগবানের কাছে পুজো করা, আমি জানি না কীভাবে করবো, তবে যত কষ্টই হোক আমি পুজো আমি করাবো। যাই হোক, দেখা যাক। হ্যাঁ, তোমাদেরকে পারলে শর্ট ভিডিও করব, বড় ভিডিও করব। তা শর্ট ভিডিও আজকে দুপুরে, যেন শর্ট ভিডিওটা দুপুরে মেনুটা দেখা থেকে ডিলিট হয়ে গেল, তার জন্য আমার ভাইরাল হয়নি, মনটা খুব খারাপ যেন। হ্যাঁ যাই হোক, এই যে আমার এটা না রে ওখানে রেজিস্টারি হয়ে গেছিলো বিয়ের রাতেই, এটা আমার বউ হাতের ছবি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ। হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। হ্যাঁ, আবার পরে আসছি। হ্যাঁ, এখানে শেষ করলাম, টাটা, রাধে রাধে।